আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, নদীর জলে পড়ে গেল বাস এবং এই বাস পড়ে যাওয়াতে মৃত্যু হলো সাতজন সেনার, আহত ১৯ জন। সিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস, জলে ডুবে মৃত সাত সেনা। লাদাখের তুতুর্ক এলাকায় এই ঘটনা ঘটেছে, জলে ডুবে মৃত সাত সেনা, ১৯ জন সেনা আহত। সিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস এবং সাত সেনার ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। লাদাখের তুতুর্ক এলাকার ঘটনা আপনাদের জানিয়ে রাখবো। লাদাখের তুতুর্ক এলাকায় জলে ডুবে মৃত্যু হলো সাত সেনার, ১৯ জন সেনা আহত। সিয়ক নদীতে বাস পড়ে যায় সেনাবাহিনীর বাস, সিয়ক নদীতে পড়ে যায়, জলে ডুবে মৃত্যু হলো সাত সেনার। ১৯ জন সেনা আহত, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। সিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস, লাদাখের তুতুর্ক অঞ্চলের ঘটনা। ৬০ ফুট গভীরে বাসটি পড়ে যায়, সিয়ক নদীতে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো সাত সেনার। এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ছবি, লাদাখের তুতুর্ক এলাকার ঘটনা, জলে ডুবে মৃত্যু হলো সাত সেনার। সিয়ক নদীতে সেনাবাহিনীর বাস পড়ে যায়, ৬০ ফুট উঁচু থেকে পড়ে যায় বাসটি, নদীতে পড়া মাত্রই মৃত্যু হয় সাতজন সেনার এবং ১৯ জন সেনা আহত হয়েছেন, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। লাদাখের তুতুর্ক এলাকার ঘটনা, জলে ডুবে মৃত্যু হলো সাত সেনার, সিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস, ৬০ ফুট উঁচু থেকে বাসটি পড়ে যায় নদীর জলে এবং সেখানেই সাতজন সেনার মৃত্যু হয় ঘটনাস্থলে এবং ১৯ জন সেনা গুরুতর আহত, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চণ্ডি মন্দির ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে ইতিমধ্যেই যে ১৯ জন সেনা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে, চণ্ডি মন্দির কমান্ড হাসপাতালে চলছে আহত সেনাদের চিকিৎসা। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, জলে ডুবে মৃত্যু হলো সাত সেনার। লাদাখের তুতুর্ক এলাকার ঘটনা, ৬০ ফুট উঁচু থেকে বাসটি পড়ে যায় সিয়ক নদীতে, সিয়ক নদীতে পড়ে গেলে জলে ডুবে মৃত্যু হয় সাত সেনার, ১৯ জন সেনা গুরুতর জখম হন, তাদের ইতিমধ্যেই চণ্ডী মন্দির কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে।